ॐ नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिने। गुरु शिष्य संवाद आज के शरतचंद्र चक्रवर्तीर लिखित रचित अनुलिखित जेटी स्वामी शिष्य संवाद अर्थात गुरु शिष्य संवाद। गुरु हलेन स्वामी विवेकानंद, शिष्य हलेन शरतचंद्र चक्रवर्ती। से बीटी आज के एक आलोचना करब। स्वामीजी एवं तार प्रिय शिष्य शरतचंद्र चक्रवर्ती कथोपकथन। शिष्य लिखछेन जे स्वामीजी कयेक दिन हईल बिलात हईते फिरियाछेन, भारते फिरियाछेन तीन चार दिन पूर्वे। आज के प्रियनाथ मुखोपाध्याय बागबाजार राजवल्लभपाड़ा श्रीरामकृष्ण भक्त श्रीजुक्त प्रियनाथ मुखोपाध्याय बाड़ीते स्वामीजी निमंत्रण। सेखाने संबाद पाइया बहु भक्त आसियाछेन एवं शरतचंद्र चक्रवर्ती तिनिओ आसियाछेन स्वामी तुरियानंदजी साथे। तुरियानंदजी प्रथमेई एई शिष्य शरत चक्रवर्तीके तिनि परिचय करिए दिलेन। आर स्वामीजीओ बिलेत थेके फेरार पर तिनि एकटी स्तोत्र श्रीरामकृष्ण स्तोत्र पढ़िया जानियाछिलेन एई शरतचंद्र चक्रवर्तीर नाम। ताई शरतचंद्र चक्रवर्ती एवं स्वामी विवेकानंदेर एई प्रथम साक्षात्कार। बोलछे शिष्य स्वामीजीके प्रणाम करिया उपवेशन करिले स्वामीजी ताहाके संस्कृते सम्भाषण करिया नाग मशाइयेर कुशल आदि जिज्ञासा करिलेन एवं ताहार अमानसिक त्याग उद्यम भगवत अनुराग और दीनतार विषय उल्लेख करिया तिनि बलिते लागलेन वयं तत्त्वा नेसाद हता मधुकर त्वं खलु कृति अभिज्ञान शकुन्तलम। एटि कालिदासेर लेखा जे आमरा ए तत्त्व अन्वेषण करते करतेई शेष हये गेलाम, मधु आर खावा हलो ना, तत्त्व आर अनुभव करा हलो ना, एई तत्त्व अन्वेषणेई समय केटे गेल। आर नागमशायेर सम्बन्धे बोलते गिये तिनि नागमशायेके उल्लेख करेई बोलेछेन जे तिनि प्रकृत तत्त्वके उपलब्धि करेछेन एवं तिनि आसल मधु पान करेछेन। ताई स्वामीजी এই নাগমশায় সম্বন্ধে তাকে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তারপরে স্বামীজি বহু লোকের ভিড় ছিল তাই শিষ্য আর তুরিয়ানন্দজিকে পাশের ঘরে নিয়ে গেলেন, আলাদা করে নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলতে লাগলেন। স্বামীজি শিষ্যকে দেখিয়াই, কারণ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন একজন পণ্ডিত, বেদান্তবাদী, শাস্ত্রজ্ঞ, তাই স্বামীজি তার সাথে এই শাস্ত্রীয় আলোচনা, পাণ্ডিত্যপূর্ণ কথা এবং এই অদ্বৈত বেদান্তের কথা তার সাথে আলোচনা করতে লাগলেন। বিবেক চূড়ামণি একটি শ্লোক তুলে স্বামীজি বলতে লাগলেন, মা ভৈষ্ঠ বিদ্বংস্তব নাস্ত অস্তি অপায়ঃ সংসার সিন্ধুস্তরণে অস্তি উপায়ঃ যেনৈব জাতা যতয় যাস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। মা ভৈষ্ট বিদ্বাং, হে বিদ্বান ভয় করো না,
তব নাস্তি অপায়, তোমার কোনো নাশ নেই। হে বিদ্বান, হে পণ্ডিত, ভয় করো না, কারণ তোমার কোনো নাশ নেই। সংসার সিন্ধু স্তরণে অস্তি উপায়, এই সংসাররূপ সাগর থেকে পারের উপায় আছে। সংসার সাগর থেকে উপায়, সংসার সাগর অতিক্রম করার উপায় আছে। জেনৈব যাতা যতায় অশ্ব পারম, যার দ্বারা এই যতিগণ, যারা পণ্ডিত, যারা কবি, যারা ঋষি, যারা এই সংসার সাগরকে পার হয়েছে যেভাবে, সেই উপায়ের কথা, তমেব মার্গম তব নির্দিশামি, সেই উপায় তোমাকে আমি নির্দেশ করব। এটি বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের লেখা, যে গুরু তার শিষ্যকে বলছেন যে এই সাগর, সংসার যে সাগর, সংসাররূপ যে সাগর, যেমন সমুদ্রকে অতিক্রম করতে গেলে তার নৌকার দ্বারা তাকে পার করতে হয়, পেরিয়ে যেতে হয়, তেমনি এই সংসাররূপ যে সমুদ্র, সেখান থেকে প্রেরণার জন্যে উপায় আছে, নৌকা আছে। সেই নৌকা হতে সত্তা যেভাবে, যার দ্বারা কীভাবে সেইটি অবলম্বন করতে হয়, সেভাবে লাভ করতে হয়, তার পথ আমি বলে দেব। গুরু তার শিষ্যকে বলে দেবেন যে কীভাবে সেটিকে লাভ করা যায়, কীভাবে পার হয়ে যায়। এখানেও গুরু হলেন বিবেকানন্দ, আর শিষ্য হলেন শরৎচন্দ্র চক্রবর্তী। তাই শরৎচন্দ্র চক্রবর্তীর অযাচিতভাবেই যেন গুরু লাভ হয়ে গেল। বুঝে শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল, স্বামীজি তাহাকে ওইরূপে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি? শিষ্য তখন অতীব আচারী ও বেদান্তবাদী, গুরুকরণা দিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধর্মের সে একান্ত পক্ষপাতী। স্বামীজি মানুষকে দেখেই চিনতে পারতেন, তাই তিনি যেন তাকে অযাচিত হয়েই এই তাঁর গুরুকরণ করার জন্য তিনি নিজেই গুরু হয়ে তাকে তার উপায় বলে দিচ্ছেন। অহোভাগ্য শিষ্য, তাই সেই শিষ্য তিনি গুরুর কাছ থেকে তিনি এই সংসার সাগরের মন্ত্র লাভ করে তিনি সংসার থেকে উত্তীর্ণ হয়েছিলেন। বলছি নানা প্রসঙ্গ চলিতেছে, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সাথে দেখা করতে এসছেন। স্বামীজি তখন নরেন্দ্রবাবুকে ঘরে আসতে অনুমতি দিলেন। ঘরে এলেন, স্বামীজির সাথে মিরর সম্পাদক কথাবার্তা কইতে লাগলেন, কারণ সদ্য স্বামীজি ফিরেছেন ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, তাই এরা রিপোর্টার সাংবাদিক। তিনি স্বামীজির কাছ থেকে বিদেশের সেখানকার অবস্থার কথা স্বামীজির কাছ থেকে জানতে চান। স্বামীজি তার প্রশ্নোত্তরে স্বামীজি বললেন, আমেরিকাবাসীর মতো এমন সহৃদয়, উদারচিত্ত, অতিথি সৎকার পরায়ণ, নবনব ভাব গ্রহণে একান্ত সমৎসুক জাতি জগতে আর দ্বিতীয় নাই। স্বামীজি খুব প্রশংসা করলেন যে আমেরিকাবাসী, তারা তাদের উদার হৃদয়, অতিথি সৎকার পরায়ণ এবং নবনব ভাব গ্রহণে সমৎসুক, নতুন নতুন ভাব তার গ্রহণ করতে উৎসুক হয়ে আছে, তাই আমেরিকার মতন আর দ্বিতীয় জায়গা, স্বামীজি বলছেন আর দ্বিতীয় কোনো জায়গা নেই। আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছেন। স্বামীজি বলছেন যে
আমেরিকারা যে তার এই বেদান্ত ভাব গ্রহণ করিয়াছেন সেটা আমার শক্তিতে নয়, তাদের যোগ্যতাতেই তারা এই বেদান্তকে গ্রহণ করেছেন। অর্থাৎ তাদের এই যে সহানুভূতি, তাদের একাগ্রতা এবং তাদের এই জানার যে ইচ্ছুক, নব নব ভাব গ্রহণে সমৎসুক, তার জন্যই তারা আমার এই ভাবকে সহজেই তারা গ্রহণ করতে পেরেছে। বলছি, ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বলিলেন, ইংরেজের মতো কনজারভেটিভ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে দ্বিতীয় নাই। তাহারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করতে চায় না, কিন্তু একবার যদি অধ্যবসার সহিত তাহাদিকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা কোনো মতেই সেটিকে ছাড়ে না। এমন দৃঢ়প্রতিজ্ঞতা আর অন্য কোনো জাতিতে দেখা যায় না। সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া রইয়াছে। ইংরেজের কথা, ইংল্যান্ডের কথা স্বামীজি বলছেন যে এনারা সহজে কোনো ভাব নিতে চান না, কিন্তু একবার যদি তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা একবার যদি বুঝে নেয় আর তাদের কাছ থেকে সেই ভাব ছাড়ানো যায় না। বুলডগ টেনাসিটি, একবার বুঝে নিলে তাদের আর সেখান থেকে তাদেরকে পিছপা করা যায় না। স্বামীজি সেই জন্য প্রশংসা করছেন ইংল্যান্ডবাসীকে যে সেই জন্যই তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছেন। অনন্ত উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া দিলেন। স্বামীজি বলছেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি, পরবর্তী প্রচারকগণ উহা পন্থ অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে। নরেন্দ্রনাথ সেন সাংবাদে জিজ্ঞাসা করলেন, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বললেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম, পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যাহাতে সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভের সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাব স্ফুরণ হইয়াছিল এবং এখনও রইয়াছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে অনেকটা এখনই হইয়াছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। স্বামীজি বলছেন যে পাশ্চাত্যে যেটা রয়েছে তাদের এই জাগতিক সম্পদ অর্থাৎ বিজ্ঞান শিক্ষা, এই বিজ্ঞান শিক্ষাদি যেটি আমাদের প্রয়োজন আমাদের জীবন সরবরাহের জন্য, জীবন সংগ্রামের জন্য, যার দ্বারা আমরা এই জীবিকা নির্বাহ করতে পারবো। কারণ খালি পেটে ধর্ম হবে না, তাই আগে অন্য সংস্থান, বিদ্যা সংস্থান, বিদ্যা শিক্ষা, অন্য সংস্থান, তারপরে ধর্ম। তাই আমাদের যেটি এখন প্রয়োজন, আমাদের ধর্ম আমাদের রয়েছে, ধর্ম আমাদের অভাব নয়, ধর্ম আমাদের জাতীয় সম্পদ, আমাদের পূর্বপুরুষের সম্পদ ধর্ম। কিন্তু আমাদের যেটি অভাব রয়েছে সেটি হলো শিক্ষা, বিদ্যা, জ্ঞান, জাগতিক নলেজ, বিজ্ঞান। তো সেটি রয়েছে এই বিদেশিদের হাতে, পাশ্চাত্যে, তাদের কাছ থেকে সেই সমস্ত কলা কৌশল বিজ্ঞান আমাদের শিখতে হবে, শিখে আমাদের ভারতবর্ষকে উন্নত করতে হবে। ভারতবর্ষের মানুষ দারিদ্রতায়, অশিক্ষিতায়, অশিক্ষিত, অশিক্ষায়, কুসংস্কারে তারা জর্জরিত হয়ে আছে।
তাই তাদেরকে প্রথমে অন্ন বস্ত্র এবং শিক্ষা দিতে হবে, দিয়ে তারপরে তাদের আমাদের ভারতের যে সম্পদ রয়েছে সেটি অনায়াসে আমাদের মধ্যে স্ফুরণ হবে। তাই স্বামীজি বলছেন আমাদের যে প্রধান সম্পদ রয়েছে ধর্ম, বেদান্ত, সার্বভৌম যে ধর্ম বেদান্ত ধর্ম যেটি সকলের জন্য গ্রহণীয়, বেদান্ত ধর্ম যেটি অসাম্প্রদায়িক ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য, যে কেউ এই ধর্মকে, বেদান্ত ধর্মকে গ্রহণ করতে পারে, এটি কোনো নির্দিষ্ট কারণ নয়, সার্বজনীন ইউনিভার্সাল রিলিজিয়ন। তাই এই যে সার্বজনীন যে ধর্ম, বিশ্ব ধর্ম, সার্বজনীন যে ধর্ম ভারতবর্ষের বেদান্ত ধর্ম, সেই বেদান্তের প্রচারের দ্বারা জগতের কল্যাণ হবে, জগতের বিশেষ করে পাশ্চাত্যে তাদের এই ধর্মভাবের অভাব, তাই তাদের যে অভাব রয়েছে সেই অভাবটি যদি তারা পূরণ করতে পারে তাদের কল্যাণ হবে এবং তারাও আমাদের প্রতি সহানুভূতি হবে। তো এই পরস্পর ভাব বিনিময়, আমাদের যা রয়েছে আমরা তাদের দান করব আর তাদের যেটি রয়েছে তারা আমাদের সেটি দান করবে। তখন সম্পাদক নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করছেন এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বললেন ওরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান, ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকাবধ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়া একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কৌশলতায় তদ্রূপ প্রভেদ। আমাদের মত কি জানেন? আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতির আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় হয়ে থাকব, আর এবং ওরাই ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে। স্বামীজি উত্তরে বলছেন, তিনি জিজ্ঞাসা করলেন যে রাজনৈতিকভাবে কোনো আমাদের উন্নতি আশা আছে কি, অর্থাৎ আমাদের দেশ, স্বামীজি যখন এসেছেন, ফিরে এসেছেন, তখন তো পরাধীন দেশ ভারতবর্ষ, বিদেশি শাসন। তাই নরেন্দ্রবাবু জিজ্ঞেস করলেন মিরর সম্পাদক যে এই যে রাজনৈতিক আমাদের কোনো উন্নতি হইবে কি না এই আদান প্রদানে, অর্থাৎ তাদেরকে আমরা আমাদের দেশ স্বাধীন আমরা করতে পারবো কি না। তখন স্বামীজি বললেন দেখুন, শক্তির প্রয়োগ করে ওদের শক্তির কাছে আমাদের যে দৈহিক শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি সব দিক থেকে আমরা দুর্বল, তাই শক্তির দ্বারা আমরা জয় করতে পারবো না। আমাদের একটি যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রটি হলো আমাদের ধর্ম, ধর্ম দ্বারা, ধর্ম দান করে, ধর্মের বিনিময়ে আমরা ওদের কাছে, আমরা ওদের গুরু হতে পারবো, গুরুস্থানীয় হতে পারবো, আমাদের কাছ থেকে তারা এই ধর্ম শিক্ষা করবে, পাশ্চাত্য বিদেশি ভারতবর্ষের কাছে ধর্ম শিখবে, আর ওদের কাছ থেকে আমরা ইহলৌকিক জাগতিক শিক্ষা লাভ করব, বিজ্ঞান, কারিগরি এসব শিক্ষা তাদের কাছ থেকে আমরা নেব। তাই এই উভয়ের আদান প্রদান দ্বারা যে সহানুভূতি হবে, যে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বিনিময় হবে, তার দ্বারাই আমাদের দেশ স্বাধীন হবে। আর যদি আমরা ধর্মটা ওদের হাতে ছেড়ে দিই তাহলে এই ভারতবর্ষ
একদম শেষ হয়ে যাবে। তাই স্বামীজি বলছেন এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর চেঁচামেচি করতে হবে না, ওরা আপনা হতেই সব করবে আমার বিশ্বাস। এই রূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ, রাজনীতি চর্চা এর তুলনায় আমার নিকট গৌণ। এই বিশ্বাস কার্যে পরিণত করিতে আমার জীবন ক্ষয় করব। স্বামীজি বলছেন যে রাজনীতির দ্বারা আমাদের দেশ কখনই উন্নতি হতে পারবে না বা স্বাধীন হতে পারবে না, একমাত্র এই ধর্মের বিনিময়েই আমাদের দেশ স্বাধীন এবং উন্নত হবে। আর স্বামীজি বলছেন আমি এইটাই বুঝেছি, আপনারা যদি ভেবে থাকেন যে ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে তা আপনারা সেটি করে যান, কিন্তু আমার মতে এই একমাত্র ভারতের যে মূল সম্পদ যেটি ভারতবর্ষে ভারতের পূর্বপুরুষের সম্পদ, অনাদিকাল থেকে ভারতের যে সম্পদ চলে আসছে সেই ধর্ম, সেই ধর্মই ভারতবর্ষ সারা পৃথিবীকে জয় করবে। ধর্মের দ্বারাই ভারত সারা পৃথিবীকে, ধর্ম প্লাবিত হয়ে সমস্ত পৃথিবীকে প্লাবিত করে দেবে, অর্থাৎ ভারতের ধর্মই পৃথিবীর ধর্ম হবে। আর সেটি হলো এই যে সার্বজনীন ধর্ম, সনাতন ধর্ম, সেই বৈদিক সনাতন যে ধর্ম, বেদান্ত ধর্ম, যে ধর্মে কোনো গোড়ামি নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই, কেবল সকলের গ্রহণীয়, সকলের জন্যে, যে ধর্মের আদিকাল থেকে ভগবান সৃষ্টি করেছেন, ভগবান বারবার সেই ভারতবর্ষের যে সনাতন যে বেদ, সেই বেদ বৈদিক ধর্ম ভারতবর্ষের প্রধান সম্পদ। নরেন্দ্রবাবুর সাথে স্বামীজির কথোপকথন হওয়ার পর নরেন্দ্রবাবু চলে গেলেন, শিষ্য লিখছেন শরৎচন্দ্র চক্রবর্তী যে নরেন্দ্রবাবু চলে যাওয়ার পর গোরক্ষণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করতে উপস্থিত হলেন। এই গোরক্ষ সম্প্রদায়ের প্রচারক একজন স্বামীজির সাথে দেখা করতে এসেছেন। স্বামীজিও এই গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া তিনি বাইরের ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি স্বামীজির হাতে তুলিয়া দিলেন। স্বামীজি সেটি আরেকজনের হাতে হস্তান্তর করিলেন। স্বামীজির সাথে এই গোরক্ষ প্রচারকের কথোপকথন। স্বামীজি বলছেন আপনাদের সবার উদ্দেশ্য কী? প্রচারক, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরা পোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত থেকে তাদেরকে কিনে গোমাতাগণ কসাইয়ের হাত থেকে সেগুলিকে কেনা হয়, কিনে তাদের পালন করা হয়। স্বামীজি, এ তো অতি উত্তম কথা, আপনাদের আয়ের পন্থা কী? প্রচারক, দয়াপরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয়। স্বামীজি, আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক, মারোয়ারি বণিক সম্প্রদায় এ কার্যের বিশেষ পৃষ্ঠপোষক, তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়াছেন। স্বামীজি, আচ্ছা, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন,
আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্য দানের আয়োজন করেছে কি? প্রচারক, আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হল, সামর্থ্য সত্ত্বেও আপনার এই ভীষণ দুর্দিনে তাহাদেরকে অন্য দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমন ফল হয়েছে। প্রচারকের কথা শুনিয়া স্বামীজি বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকোণা স্ফুরিত হইতে লাগিল, মুখ আরক্তিম হইল, কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখো, তার প্রাণ রক্ষার জন্য একমুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই, তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাসও নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপ কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাই একেবারে বিফল বলে মনে হয়, বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষা কাজটাও বাদ যায় না, ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গোমাতারা আপন আপন কর্মফলেই কষায় হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের উহাতে কিছু করবার প্রয়োজনই নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বললেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবে? হিন্দুস্থানী প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না। স্বামীজিকে বললেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাঁহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। স্বামীজি, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনার সাহায্য করতে পারব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, অগ্রে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে দেখা যাবে। কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদন আনতে প্রস্থান করলেন। তখন স্বামীজি আমাদেরকে বলিতে লাগলেন, শিষ্য এবং স্বামী তুরিয়ানন্দজি ছিলেন স্বামীজির কাছে, তাদের উদ্দেশ্যে তাদেরকে স্বামীজি খেদ করে আক্ষেপ করে তিনি বলছেন, কি কথাই বললে, বলে কি না, কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপথে গেছে ইহাই তাহার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মে কর্মবাদ কোথায় দাঁড়িয়েছে দেখছিস? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা কি আর মানুষ রে? এই কথা বলিতে বলিতে স্বামীজি সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরে উঠিল। অনন্ত স্বামীজি তামাক টানিতে টানিতে শিষ্যকে বললেন, আয় আমার সঙ্গে দেখা কর, আবার আমার সঙ্গে দেখা করিস। শিষ্য, আপনি কোথায় থাকিবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকিবেন, আমায় তথায় কি যাইতে দেবে? স্বামীজি, হ্যাঁ, সম্প্রতি আমি আলমবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে থাকব, তুমি সেখানে যেও। শিষ্য, মহাশয় আপনার সঙ্গে নির্জনে কথা কইতে বড় ইচ্ছা হয়। স্বামীজি, তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য, মহাশয় আপনার সঙ্গে কতকগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় কষ্ট হইবে না তো? স্বামীজি, তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ, তোমার সঙ্গে আলাপ করে তারা খুব খুশি হবে। শিষ্য, মহাশয় বেদান্তে যেসব অধিকারী লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতর কীরূপে আসিল? শাস্ত্র বলে অদিত বেদ বেদান্ত, কৃত প্রায়শ্চিত্ত নিত্য নৈমিত্তিক, কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযত, বিশেষত চতুঃসাধন সম্পূর্ণ না হইলে বেদান্তের অধিকারী হয় না।
আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ, তাহাতে অসন বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া? স্বামীজি যখন বললেন যে শিষ্যকে যে তাঁর যারা শিষ্যরা এসছে তারাও বেদান্তের খুব অনুরাগী, বেদান্ত তারা বেদান্তকে তারা জানতে চায়, গ্রহণ করতে চায়, তখন স্বামী শিষ্য তখন তিনি শাস্ত্র পড়েছেন, অনেক বেদান্ত পড়েছেন, তিনি জানেন যে অধিকারী না হলে বেদান্তকে বোঝা যায় না, বেদান্তকে বুঝতে গেলে অধিকারী হতে হয়। অধিকারী অর্থাৎ যদি আগের জন্মের বা আগের কোনো সংস্কার না থাকে তাহলে বেদান্তে ঢোকা যায় না। অর্থাৎ এই সমস্ত যে নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠান, অধীত বেদ বেদাঙ্গ, এইগুলি যদি তার অধিগত হয়, জানা থাকে, সাধন চতুষ্টয় সমদম তিতিক্ষা উপরতি এসব যদি থাকে, অধিকারী বিষয়, তারপরে তার ফল, এই সাধন চতুষ্টয় সেগুলি যদি না হয়, যোগ্যতা যদি সম্পন্ন না হয়, তাহলে বেদান্তের অধিকারী হওয়া যায় না। তাই বলছেন যে তারা তো একে অব্রাহ্মণ এবং সমদম তিতিক্ষা উপরতি তাদের জীবনে সেভাবে হয়তো নেই, সুতরাং তাহারা বেদান্ত বুঝবে কী করে? তো স্বামীজি বললেন যে যারা এই ভোগের শেষ যাদের হয়েছে, ভোগ করতে করতে যাদের মনে বৈরাগ্য এসেছে, তারাই এই বৈরাগ্যের দ্বারাই তারা জানতে চায়, তারা সত্যকে জানতে চায়। যখন তারা এই জগতের সব কিছু ভোগের দ্বারা যখন জানতে পেরেছে, তারা দেখেছে যে শান্তি সত্য এই জাগতিক জিনিসে নেই, তখন তারা এই সত্যের জন্যে, সত্য বস্তু লাভের জন্যে, শান্তি লাভের জন্যে তারা ভারতবর্ষে ছুটে আসছে। তাই স্বামীজি বলছেন যে তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কি না। কারণ স্বামীজির সাথে যারা শিষ্য, স্বামীজি যা সঙ্গ করেছেন এবং স্বামীজির আমন্ত্রণে, স্বামীজির সঙ্গ গুণে এবং ধর্মের টানে, সত্যের টানে যারা সব কিছু ছেড়ে, বিদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে, তাদের মধ্যে, তাদের ভিতরে ভোগের বাসনা ত্যাগ হয়ে তাদের বৈরাগ্য, চরম বৈরাগ্য লাভ করেছে এবং তারাই একমাত্র এই বেদান্ত ধর্মের উপযুক্ত অধিকারী। তাই উপযুক্ত গুরুর সাথে তারা এই ধর্মদেশ, যে ভারতবর্ষ, যে বেদান্তের দেশ, সেই তত্ত্ব, বেদান্ত তত্ত্বের যে উৎস ভারতবর্ষ, সেই তত্ত্বকে জানার জন্যে, তত্ত্বকে উপলব্ধি করার জন্যে এই গুরুর সাথে
তারা ছুটে এসেছে ভারতবর্ষে। তাই স্বয়ং মহাদেব স্বামীজি, দেবাদিদেব মহাদেব যিনি সন্ন্যাসী রাজা, ত্যাগের রাজা, ত্যাগের বাদশাহ, সেই ত্যাগীবরের সাথে, ত্যাগীবরের যারা স্পর্শ পেয়েছে, ত্যাগীবরের যারা কৃপা পেয়েছে, মহাদেবের যারা কৃপা পেয়েছেন, তারা সাধারণ নয়, তারা অসাধারণ। তাদের সকলেরই সেই তত্ত্বজ্ঞান তারা লাভ করেছে এবং তারা শিবেরই অংশ। শিবের সাথে যাদের সম্পর্ক, শিব যাদের কৃপা করেছেন, তারা সকলেই শিবত্ব প্রাপ্তি হবে। তাই স্বামীজি শিষ্যকে বললেন, শিষ্য তিনি অসাধারণ, তিনিও স্বামীজির কৃপা লাভ করেছেন, তিনিও তত্ত্বজ্ঞান লাভ করেছেন, শিবত্ব লাভ করেছেন। তাই স্বামীজি তাঁর শিষ্যকে বললেন যে তাদের সাথে আলাপ করে দেখ যে তাদের ভিতরের কি বৈরাগ্য, কি তত্ত্বান্বেষা তারা হয়ে এসেছে, তারা আসল তত্ত্বকে জানার জন্যে সব কিছু তারা ছাড়তে প্রস্তুত, তারা ছেড়েছে। তাদের মনের মধ্যে যে ত্যাগের বৈরাগ্য কেবল সেই তত্ত্ব অন্বেষণের জন্যে। আজকে আমরা শরৎচন্দ্র চক্রবর্তী এবং স্বামী বিবেকানন্দের কথোপকথন, এই গুরু শিষ্য সংবাদ, স্বামী শিষ্য সংবাদ, সেইটির প্রথম বলি আমরা এখানে স্মরণ করলাম, মনন করলাম। তাই ঠাকুর মা স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীর চরণে আমরা প্রণাম নিবেদন করি। আমাদের আগামী সামনে শিবরাত্রির দিন আমরা এই শরৎচন্দ্র চক্রবর্তীর স্মারক বক্তৃতা এবং শিবরাত্রির জাগরণ হিসাবে আমরা একটি অনুষ্ঠান করতে চলেছি, যেটি রাত 10টা থেকে প্রায় 2-2:30 পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি চলবে। আপনাদের সকলকে অনুরোধ করি, স্মরণ করাই যে শিবরাত্রি, স্বামীজি এই শিবরাত্রিতে তিনি বলতেন যে রাত্রে কেউ ঘুমাবে না। সাধুদের তিনি বলতেন, সাধু হতে এসেছিস, ঘুমিয়ে কাটাবি কিরে। শিব হলেন সন্ন্যাসী রাজা, ত্যাগের রাজা। শিব হলেন ত্যাগের রাজা। তাই শিবরাত্রির উপলক্ষে সেই শিবরাত্রিকে, শিবকে স্মরণ করার জন্যে রাত্রি জাগরণ করতে হয়। স্বামীজি তিনি নিজেও জাগতেন এবং সকলকে তিনি জাগাতেন, এবং স্বামীজি নিজে স্বয়ং শিব সেজেছিলেন, গিরিশ ঘোষকে শিব সাজিয়েছিলেন, এবং শিবরাত্রির রাত্রে তিনি এই শিবের গান, নাচ এসব করে সারা রাত তিনি রাত্রি অতিবাহিত করতেন শিবরাত্রিতে। বেলুড় মঠে আপনারা জানেন সেই শিবরাত্রি শিব স্বামীজির সময় থেকে চলে আসছে, একইভাবে শিব সেজে ব্রহ্মচারীদের শিব সাজানো হয়। একজন শিব সাজেন, দুজন নন্দী ভেঙ্গি, এটি আপনারা অনেকেই জানেন। ট্রেনিং সেন্টারে যারা ব্রহ্মচারীরা আছেন তাদের মধ্যে থেকে চয়েস করা হয়, মনোনীত করা হয় কাকে শিব সাজানো হবে, কাকে নন্দী, কাকে ভেঙ্গি সাজানো হবে। তা তাদেরকে মনোনীত করে উপযুক্ত ভেবে তাদেরকে এক মাস ধরে এই শিব নৃত্য, যেটি
ওই তাথুইয়া তাথুইয়া নাচে ভোলা, ডিমিকি ডিমিকি ডিমি ডমুরু বাজে, দুলিছে কপাল মাল, এই যে স্বামীজির লেখা গান, বিভিন্ন কবিদের গান, এই সমস্ত গান সারা রাত ধরে চলতে থাকে। আর এই একটা মাস ব্রহ্মচারীদের ট্রেনিং দেওয়া হয়, কারণ চার পহরে প্রায় এক ঘন্টা করে, চার পহরে চারবার নাচতে হয় সারা রাত। চারটে পহরে শিবের চারবার পুজো হয়, আপনারা সবাই জানেন। তা এই চার পহরেই যখন পূজা শেষ হয়, পূজা শেষে শিবের নৃত্য দেখা, শিবের নৃত্য হয়। তাই সারা রাতই এই বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীরা জাগতে হয়। জাগাটা এটি বেলুড় মঠের নিয়মের মধ্যে আছে। খুব যারা অসুস্থ এবং বয়স্ক সাধুরা যারা পারেন না, তারা বাদ দিয়ে, কিন্তু বয়স্কদের মধ্যে যারা অনেকেই আছেন জানি, সারা রাত তারা জাগেন। কেউ মন্দিরে না আসলেও ঘরেতেও তিনি সারা রাত শিবের উপাসনা করে, শিবের নাম করে কাটিয়ে দেন। তাই এই শিবরাত্রি জাগরণের জন্যে যেমন চার পহরে চারবার শিবের পূজা হয় এবং এই শিবের নৃত্য হয়। আপনারা অনেকেই দেখেছেন বেলুড় মঠে, এই বছর তো প্রবেশ নিষেধ, আগে আগে যে নিয়ম ছিল প্রথম পহরটা এবং শেষ পহর, অর্থাৎ প্রথম পহর দশটার আগে হয় আর শেষ পহর চারটের পরে, মঙ্গলারতির পরে। তা এই দুটো পহর অনেক ভক্তরাই যারা কাছাকাছি থাকেন তারা দেখার সুযোগ পান, এবং যারা পুরুষ ভক্ত আছে তারা সারা রাত, পুরুষ ভক্তরা সারা রাত মন্দিরে থাকতে পারেন, মায়েদের সারা রাত বেলুড় মঠে থাকার অনুমতি নেই। তারা ওই দুটো পহর, প্রথম পহর এবং শেষ পহরটি দেখার সুযোগ পাবেন, পান যারা কাছাকাছি থাকতে পারেন, গেস্ট হাউসে বা আশেপাশে। তা এই জন্যে স্বামীজির প্রচলন যেভাবে হয়ে এসেছে আজও সেরকমভাবে শিবরাত্রির দিনে জাগরণ হয়, এবং আরেকটি ধনী মণ্ডপ জ্বলে সারা রাত। দেখবেন বেলুড় মঠের যেটি মঠ অফিস বলা হয়, অর্থাৎ স্বামীজির যে আমতলা সেইখানে একটি ধনী মণ্ডপ ধনী জ্বালানো হয়, বিরাট কাঠের গুঁড়ি একটি জ্বালিয়ে দেওয়া হয়, যেটি ওই সন্ধে নটা থেকে কি আটটা সাড়ে আটটা থেকে আরম্ভ হলো, একদম পরের দিন সকাল পর্যন্ত সেটি জ্বলবে। এই ধনী মণ্ডপ, এই ধনী জেলে সেখানে সারা রাত সেখানেও গান হয়, এবং ওখানে অনেক সাধু ব্রহ্মচারী ওখানেও নাচে নাচে। আগে বেলুড় মঠে মন্দিরেতে শিব নন্দী ভেঙ্গি দুটো দল নাচানো হতো, নাচতো, রহরা থেকে একটি দল আসতো, ওই রহরা স্টুডেন্টরা শিব আর নন্দী ভেঙ্গি সেজে আসতো এবং নাচ হতো। তো মন্দিরের এই ভাইব্রেশন বেশি হওয়ার জন্যে, মন্দিরের সুরক্ষার জন্যে এখন ওইটি বন্ধ হয়েছে। যাই হোক, যেটি বলার উদ্দেশ্য যে বেলুড় মঠের ট্র্যাডিশান হলো 99% সাধুরা রাত্রে জেগে থাকে, জাগতে হয়, জাগেন। তাই ত্যাগের যে রাজার ত্যাগে প্রতি ত্যাগে ত্যাগের আদর্শ হিসাবে আমাদের সকলেরই, কিন্তু শুধু সন্ন্যাসীদের তিনি রাজা নন, তিনি সকলের ত্যাগের রাজা। আমাদের ত্যাগই হলো আমাদের আদর্শ, যে যেখানেই থাকে না কেন ত্যাগ আমাদের করতেই হবে। যিনি সন্ন্যাসী যিনি গৃহী, সবার জীবনে কিন্তু ত্যাগ প্রয়োজন, ত্যাগ ছাড়া জীবনে শান্তি পাওয়া যাবে না, ভোগে শান্তি নেই। তাই সংসারই করি আর সংসারই থাকি, আর সন্ন্যাস আশ্রমেই থাকি, সংসার আশ্রমেই থাকি, যেখানেই থাকি না কেন
ত্যাগ আমাদের প্রয়োজন, অনাসক্তি। সংসারে হলো এই কর্ম করো কিন্তু ফল ত্যাগ করো, ফলে আসক্তি ত্যাগ করো। যদি আসক্তি না থাকে তাহলে যেখানেই থাকো কোনো দুঃখ থাকবে না। তাই এই অনাসক্তি যেটি ত্যাগ, অনাসক্তি হলো ত্যাগ, আসক্তি ত্যাগই হলো ত্যাগ। সেই আসক্তি ত্যাগের রাজা হলেন স্বয়ং মহাদেব শম্ভু, দেবাদিদেব শম্ভু। তাই আসুন আমরা সামর্থ্য অনুযায়ী যে যতটা পারি, যতক্ষণ পারি, অন্তত তার নাম, তার ধ্যান, তার স্মরণ, তার গান শ্রবণ করে আমরা কিছুক্ষণ অন্তত তার স্মরণে আমরা অতিবাহিত করি। ঘুমেই তো আমাদের সারা জীবনটা কেটে গেল, তার জন্যে কিছু ত্যাগেরও দরকার, কিছু জাগরণেরও দরকার। এমনি আমাদের অনেক সময় অনেক বিষয়েতে মন খারাপ হলে অনিদ্রায় ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না, সারা জেগে কেটে যায়। আর একদিন আমরা শিবের জন্যে মহা জাগতে পারবো না, দেখি না জেগে কী হয়। শরীরটা তো যাবেই, শরীরে এত মায়া করে লাভ কী? ভগবানের জন্য যদি যা কিছু আমরা করব সেটি কিন্তু আখেরে সেটিতে লাভই হবে, ভগবানের জন্য যা দেব সেটাতে ক্ষতি হবে না। তাই আসন্ন শিবরাত্রিতে আমাদের যে প্রোগ্রামটি আমরা অলরেডি আমরা দিয়েছি, শীঘ্রই আমরা লিঙ্কটা দিয়ে দেব। যথাসম্ভব এই অনুষ্ঠানটি আপনারা দেখার চেষ্টা করবেন। আজকে আমাদের এই স্বামী শিষ্য সংবাদ, অর্থাৎ গুরু শিষ্য সংবাদ আমরা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানাই। সকলেই এতক্ষণ আমরা এই একসাথে এই অনুষ্ঠানটি স্মরণ মনন করার সুযোগ পেলাম প্রাণায়াম চ্যানেলের মাধ্যমে, তাই প্রাণায়াম চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। আর আপনাদের আগেই বলেছি, আমাদের 21শে মার্চ ঠাকুরের জন্ম উৎসব। এই বছর আপনারা জানেন ঠাকুরের জন্ম উৎসব সেইভাবে পালিত হচ্ছে না, অর্থাৎ পাবলিকের কোনো অ্যালাউ থাকছে না, বেলুড় মঠে কোনো মেলাও হচ্ছে না। তাই আমরা ওই দিনটিতে ভার্চুয়ালি এই প্রাণায়াম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিকাল 3টা থেকে প্রায় 7টা-8টা পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা আপনাদের সামনে বিশ্বজনীন ভক্ত সম্মেলন হিসাবে সেটি সম্প্রচারিত হবে। আমরা অলরেডি প্রোগ্রাম আমরা দিয়েছি, যেহেতু আমরা এই ঠাকুরের যে মেলা হতো আগে সেইটিকেও আমরা অংশগ্রহণ করতে পারছি না, সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তাই অন্তত কিছুটা যদি আমরা সেটি অনুভব করতে পারি, কিছুটা যদি আমরা সেটিকে স্মরণমরণ করতে পারি ঠাকুরকে নিয়ে, ঠাকুরের উৎসব উপলক্ষে, সেই জন্যেই আমাদের এই অনুষ্ঠানটি করার অভিপ্রায়ে চেষ্টায় আমরা করতে চলেছি। আপনারা সকলে এই ঠাকুরের জন্ম উৎসবকে কেন্দ্র করে ঠাকুরকে নিয়ে আমরা সকলে সেই দিনটি যাতে স্মরণ করতে পারি তারই এটি একটি প্রস্তুতি। সকলকে নমস্কার ও ধন্যবাদ। এখন একটা স্বামীজির গান শুনব, গান শুনে আমরা শেষ করব। নমস্কার।